ত্রিপুরায় সংবাদ জগতে নক্ষত্রপতন। শুক্রবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রবীণ সাংবাদিক তথা ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণের সম্পাদক পরিতোষ বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। দীর্ঘ বহু বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়াও আক্রান্ত ছিলেন হৃদরোগ এবং লিভারের সমস্যায়। তার মৃত্যুর সাথে সাথে সমাপ্তি ঘটল প্রায় 50 বছরের সাংবাদিকতার জীবনের। মাত্র 19 বছর বয়সে সাংবাদিক হওয়ার অদম্য ইচ্ছা বুকে নিয়ে আগরতলা শহরে পাড়ি দিয়েছিলেন ধলাই জেলার কুলাই বাসিন্দা পরিতোষ বিশ্বাস। 1981 সালে জাগরণ পত্রিকার দায়িত্ব নেন তিনি। সেই থেকে কঠোর পরিশ্রম, সৎ ও নিষ্ঠার সাথে কাজ করেছেন সম্পাদনার। চরম আর্থিক দৈন্যতার মুখোমুখি হয়েও নীতিভ্রষ্ট হননি কখনোই। তার প্রয়াণে শুক্রবার গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পরিতোষ বিশ্বাসের প্রয়াণের খবর পেয়ে এদিকে সকালে লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড স্থিত জাগরণ ভবনে গিয়ে প্রয়াত সম্পাদকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করলেন ত্রিপুরা সরকারের কৃষিমন্ত্রী রতনলাল নাথ, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উনি পরিতোষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটর, ওনার এবং বিশিষ্ট সাংবাদিক, প্রবীণতম সাংবাদিক। এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি, অন্যরা থাকতে পারে, জাগরণ এবং গণরাজ এই দুটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি। এবং এই পত্রিকার এডিটর আজকে প্রয়াত হয়েছেন। প্রথমে আমি ওনার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং পরিবারের পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। একজন সাংবাদিক এত বছর ধরে একটা পত্রিকা চালাচ্ছে এবং কোনো দিন এই পত্রিকা, আমি জানি না, আমার যতদিন চোখে পড়েছে কোনো দিন এই পত্রিকার ওনার কলম দিয়ে কারো বিরুদ্ধে উনি ব্যক্তি আক্রমণ করেনি। নিউজ নিউজ হিসাবে দেখেছে, নিউজ নিউজ হিসাবে দেখেছে। আর আমার জীবনে যত কয়জন ভদ্রলোকের সাথে বা ভালো মানুষের সাথে যোগাযোগ হয়েছে, এর মধ্যে উনি একজন। মানে অমায়িক ব্যবহার, কোনোদিন কারোর সাথে উচ্চস্বরে কথা বলেনি বলে আমার মনে হয়, আমি যতটুকু জানি। প্রকৃত ভদ্রলোক, ওনাকে আমরা হারালাম। পরিতোষ বিশ্বাসের মৃত্যুতে ত্রিপুরা সাংবাদিক জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে মনে করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। না, ত্রিপুরা রাজ্যের প্রথম দৈনিক পত্রিকা যেটা, এটা জাগরণ পত্রিকা। ওনার সঙ্গে আমি প্রথম থেকেই যুক্ত ছিলেন। পরবর্তী সময় এই পত্রিকার সম্পাদক, মালিক এবং পরিতোষ বিশ্বাস, আমি বলবো ওই রাজ্যের সংবাদ জগতে বরিষ্ঠ সাংবাদিক। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত অনেক দিনের পরিচয় ছিল এবং ভালো মানুষ হিসাবে ওনাকে আমি জানি। বিভিন্ন সময় আগরতলা পৌর নিগমের বিভিন্ন সমস্যা নিয়ে উনি আমাকে অনেক সময় ডাকতেন, আমি আসতাম, পরামর্শ দিতেন, আলোচনা করতেন। তো আমি বলবো আজকে সংবাদ জগতের যেমন ক্ষতি হয়েছে, রাজ্যবাসীর জন্য একটা ক্ষতি হয়েছে। কারণ উনি সমস্ত রাজ্যবাসীর সমস্ত সুখ দুঃখের কথা নিরপেক্ষভাবে যিনি পত্রিকার মাধ্যমে সারা রাজ্যের মানুষকে জানাতেন বা ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিতেন। সেক্ষেত্রে আজকে আমি বলবো যে রাজ্যের একটা বিশাল ক্ষতি হয়েছে, সংবাদ জগৎ সহ আমাদেরও। আমি ব্যক্তিগতভাবে একজন বলবো যে ভালো মানুষকে হারালাম। পরিতোষ বিশ্বাসের প্রয়াণের খবর পেয়ে তার বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করেছেন ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। সকালে আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমে বরিষ্ঠ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় পরিতোষ বিশ্বাস মারা যান। এটা আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম তথা বলা যায় সমগ্র রাজ্যবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। এই দিনে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমরা এখানে এসেছি, আমরা আমাদের শোক জ্ঞাপন করছি, পাশাপাশি ওনার শোকাহত পরিবারকেও সমবেদনা জানাই, প্রার্থনা করি যেন ভগবান আমাদেরকে শক্তি দেন। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাসের প্রয়াণে শোকের ছায়া নেমেছে ত্রিপুরা সংবাদ মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।